কোনো পথের যদি শেষ না থাকে তবে কেমন হবে? অবাধে ছুটে চলা নিঃশেষ এমন পথ কি কোথাও আছে? একদম তেমনটা সম্ভব না হয়তো। তবে পৃথিবীর দীর্ঘ এই পথটি কল্পনার সেই অবাধ বিস্তৃত দৈর্ঘ্যের চেয়ে কিন্তু কম নয়। বলছি দুনিয়ার সবচেয়ে দীর্ঘতম মহাসড়কের কথা, যাকে পৃথিবী চেনে প্যান আমেরিকান হাইওয়ে নামে। প্যান আমেরিকান হাইওয়ে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার সাথে সংযোগকারী একটি মহাসড়ক নেটওয়ার্ক সিস্টেম, যা আমেরিকার উত্তরতম প্রান্ত থেকে দক্ষিণতম প্রান্ত পর্যন্ত প্রসারিত। উত্তরে আলাস্কার প্রুধ সাগর থেকে শুরু হয়ে আর্জেন্টিনার উশুয়া পর্যন্ত বিস্তৃত এই হাইওয়ে নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় 19,000 মাইল বা 30,000 কিলোমিটার। অন্তত 15টি দেশ, কয়েকটি ভিন্ন ভিন্ন টাইম জোন, প্রচণ্ড তুষার অঞ্চল, মরুভূমি, পৃথিবী বিখ্যাত রেইন ফরেস্ট, পাহাড় থেকে সমতল ভেদ করে ছুটে চলা এই মহাসড়কটি আস্ত 2টি মহাদেশকে এক করেছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা পাড়ি দেব সেই দীর্ঘ সড়ক পথ। পথ শেষ না হওয়ার এই রোমাঞ্চকর জার্নিতে উঠে আসবে প্যান আমেরিকান হাইওয়ের আদ্যোপান্ত। প্যান আমেরিকান হাইওয়ে হল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার সাথে সংযোগকারী মহাসড়কের এক সুবিশাল নেটওয়ার্ক। প্যান আমেরিকান হাইওয়েকে বলা যায় প্যান আমেরিকান বাদের ধারণা থেকে বেরিয়ে আসা একটি পরিকল্পনা। প্রশ্ন জাগতে পারে, প্যান আমেরিকান বাদ বা প্যান আমেরিকানিজম আসলে কি, যেহেতু এই ধারণার উপরই প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর দীর্ঘতম একটি মহাসড়ক। সংক্ষেপে, প্যান আমেরিকান বাদ হল এমন একটি মতবাদ যা আমেরিকার বিভিন্ন অঞ্চলের মধ্যে কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সুসম্পর্ক, সহযোগিতা এবং ঐকমত্য তৈরিতে উৎসাহিত করে। বিস্তৃত প্যান আমেরিকান হাইওয়েকে তাই শুধুমাত্র মহাসড়ক বললে ভুল হবে। এটি এমন এক মহাসড়ক যাকে কখনো কখনো অধরা প্যান আমেরিকান ঐক্যের স্মারক হিসেবে বিবেচনা করা হয়। বহু মিশ্রিত এবং বিভক্ত আমেরিকান রাষ্ট্রসমূহের সংযোগ সেতু হিসেবেও প্যান আমেরিকান হাইওয়ের গুরুত্ব অপরিসীম। কিন্তু কিভাবে বাস্তবায়ন হল সুবিশাল এই কর্মচক্রের? আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি ওভারল্যান্ড রুটের ধারণা প্রাথমিক পর্যায়ে মূলত একটি রেলপথ হিসেবে প্রস্তাবিত হয়েছিল। 1884 সালে মার্কিন কংগ্রেস একটি আন্তঃ আমেরিকান রেল ব্যবস্থা নির্মাণের পরিকল্পনার পাশাপাশি একটি আইনও পাশ করেছিল। এরপর 1889 সালে প্রথমবারের মতো প্যান আমেরিকান সম্মেলনে গুরুত্বের সাথে উঠে আসে এই রেলওয়ে নির্মাণের কথা। কিন্তু 1903 সালে পানামা স্বাধীন হওয়ার পর যখন পানামা খালের কাজ শুরু হয়, তখন থেকে এই আলোচনা আর আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন পরে 1923 সালে আমেরিকান দেশগুলির 5ম আন্তর্জাতিক সম্মেলনে রেলপথের প্রস্তাবটি বাতিল করে একটি মহাসড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। 2 বছর পরে হাইওয়ে নির্মাণ সংক্রান্ত প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় 1925 সালের 5 অক্টোবর। অবশেষে 1937 সালের 29 জুলাই আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, এল সালভাদোর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, পেরু, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্যান আমেরিকান হাইওয়ের কনভেনশনে স্বাক্ষর করে। এরপরই মহাসড়ক নির্মাণ কাজের তোড়জোড় শুরু হয়ে যায়। মেক্সিকোর মধ্য দিয়ে মহাসড়কের প্রথম অংশটি 1950 সালে সম্পন্ন হয়েছিল। প্যান আমেরিকান হাইওয়ের বাকি অংশের কাজ দ্রুত গতিতে এগিয়েছিল মূলত মার্কিন সরকারের সহায়তায়। 1963 সালের মধ্যে এই মহাসড়ককে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্যান আমেরিকান হাইওয়ে নির্মাণের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা অগ্রগণ্য, কেবল অগ্রগণ্য বললে কম বলা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগ এবং অর্থ সহায়তা ছাড়া এত বড় একটি কাজ করা যেত না বলাই যায়। কিন্তু কেন মার্কিন যুক্তরাষ্ট্র এতটা আগ্রহ নিয়ে এই মেগা সড়কটি বানাল? মূল কথা হচ্ছে, উত্তর ও দক্ষিণ আমেরিকা এই 2 মহাদেশে নিজেদের কর্তৃত্ব এবং নজরদারি বাড়ানোর জন্যই এই মহাসড়ক নির্মাণের ব্যাপারে ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু প্যান আমেরিকান মহাসড়ক নির্মাণের জন্য মার্কিনীরা চূড়ান্তভাবে আগ্রহী হয়ে ওঠে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। সে সময় হঠাৎ করেই উত্তর এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগ খুব প্রয়োজনীয় হয়ে পড়ে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পানামা খাল অঞ্চলের মধ্যে। এছাড়াও কমিউনিস্ট প্রভাব থেকে এই অঞ্চলের রাষ্ট্রগুলোকে মুক্ত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এসব দেশের সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক যোগাযোগ আরও বাড়াতে এমন একটি মহাসড়কের প্রয়োজন অনুভব করে মার্কিন সরকার। বলাই বাহুল্য, এই মহাসড়কটি বাস্তবায়নের পর এই অঞ্চলের অর্থনীতিতেও ব্যাপক পরিবর্তন আসে, বিশেষ করে মেক্সিকো এবং মধ্য আমেরিকার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিল এই মহাসড়কটি। প্যান আমেরিকান হাইওয়ে কিন্তু কোনো একক রুট নয়,
এর আছে অসংখ্য শাখা প্রশাখা। এর আওতায় থাকা প্রত্যেকটি দেশ নিজস্বভাবে এই সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে। অনেকেই ভাবতে পারেন সুদীর্ঘ এই মহাসড়কটি হয়তো এক অবিচ্ছিন্ন সুতোয় বাঁধা, কোথাও কোনো ছেঁড়া নেই। কিন্তু না, উত্তর আর দক্ষিণ থেকে ছুটে আসা প্যান আমেরিকান মহাসড়কের দেহেও আছে বিচ্ছেদের দাগ। পানামা এবং কলম্বিয়াকে পৃথককারী অনুন্নত জলাভূমি এবং জঙ্গলের একটি বৃহৎ অংশ জুড়ে বিচ্ছিন্ন এই মহাসড়ক, এই অংশকে বলা হয় জোরিয়ান গ্যাপ। এই সুবিশাল অঞ্চলে কোনো দৃশ্যমান সংযোগ সড়ক নেই। এই গ্যাপটি আয়তনে 160 কিলোমিটার লম্বা এবং প্রায় 50 কিলোমিটার প্রশস্ত। এই এলাকা দিয়ে রাস্তা নির্মাণ ব্যয়বহুল এবং এখানে পরিবেশগত ঝুঁকিও অনেক। সড়ক নির্মাণের পক্ষে রাজনৈতিক মতৈক্যও গড়ে ওঠেনি নানা কারণে। এই অঞ্চলে বসবাসকারী বিভিন্ন গোষ্ঠী এবং আদিবাসী জনগোষ্ঠী রয়েছে যারা জোরিয়ান গ্যাপের অসম্পূর্ণ অংশটি সম্পূর্ণ করার বিরোধিতা করে আসছে প্রবলভাবে। তাদের যুক্তি এটাই যে এই অঞ্চলে সড়ক নির্মিত হলে রেইন ফরেস্ট ধ্বংস হয়ে যাবে, গ্রীষ্মমণ্ডলীয় রোগের বিস্তার ঘটবে এবং আদিবাসীদের জীবিকার পথ রুদ্ধ হয়ে যাবে। সে যাই হোক, জোরিয়ান গ্যাপ অতিক্রমের জন্য বিশেষ ফেরি এবং জাহাজের ব্যবস্থা আছে। পানামা থেকে কলম্বিয়া বা ইকুয়েডরে ফেরিতে চড়ে বেশিরভাগ যাত্রী এই গ্যাপ অতিক্রম করেন। রেকর্ড অনুযায়ী মাত্র 2 জন ব্যক্তি পায়ে হেঁটে জোরিয়ান গ্যাপ সহ পুরো পথ অতিক্রম করার দুঃসাধ্য অভিজ্ঞতা অর্জন করেছেন। অনেকে হয়তো ভাবছেন, বড় গাড়ি না হোক, মোটরসাইকেলেও কি জোরিয়ান গ্যাপ অতিক্রম করা যায় না? মোটরসাইকেল কিংবা গাড়ি নিয়েও জোরিয়ান গ্যাপ পার হওয়া সম্ভব, কিন্তু এক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা এই অঞ্চলের নিরাপত্তার অভাব এবং দুর্গমতা। বিশেষ করে মাদক চোরাচালানকারীদের কল্যাণে এই এলাকাটি বেশ বিপজ্জনক। প্যান আমেরিকান হাইওয়ে ড্রাইভিং সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওভারল্যান্ড রুট, তাই প্রতি বছর হাজার হাজার অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছুটে আসেন এখানে, যাদের লক্ষ্য থাকে প্যান আমেরিকান হাইওয়ে সম্পূর্ণ পথ অতিক্রম করা। কিন্তু এখানে ভ্রমণ একটি দুঃসাহসিক কাজ এবং আছে অনেক ঝুঁকিও। প্রচণ্ড গরম কিংবা চরম শীত, ভূমিধস, খাড়া পাহাড় থেকে হঠাৎ ড্রপ অফ, বন্যপ্রাণী, জঙ্গল, জলাভূমির প্রতিবন্ধকতা ছাড়াও বৃষ্টির মৌসুমে যোগ হয় বাড়তি প্রতিকূলতা। এই সব কিছু উপেক্ষা করে তবুও যারা এই দীর্ঘ যাত্রায় অংশ নেন তাদের ঠিক কেমন সময় লাগে সম্পূর্ণ যাত্রাটি শেষ করতে? স্বাভাবিকভাবেই প্যান আমেরিকান হাইওয়ে সম্পূর্ণ পথ পাড়ি দেয়া অনেক কঠিন, কারণ এই দুই চরম প্রান্তের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা। যদিও অনেকে আলাস্কা থেকেই তাদের রোড ট্রিপ শুরু করার চেষ্টা করেন, কিন্তু আলাস্কা এতটাই প্রত্যন্ত যে বেশিরভাগ মানুষ কানাডা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধাজনক জায়গা থেকে তাদের যাত্রা শুরু করেন। প্যান আমেরিকান হাইওয়েতে সম্পূর্ণ একটি ট্রিপ ঠিক ততক্ষণ সময় নিতে পারে যতক্ষণ আপনার কাছে সময় এবং পর্যাপ্ত টাকা থাকছে। রাস্তার দুই পাশে এত দেশ ও তার নানা রকমের বৈচিত্র্য, যা দেখতে কিছুটা সময় হাতে রাখতেই হবে। আগে উল্লেখ করেছিলাম রেকর্ড অনুযায়ী মাত্র 2 জন ব্যক্তি পায়ে হেঁটে সম্পূর্ণ পথ পাড়ি দিয়েছিলেন। তাদের মধ্যে আর্জেন্টিনা থেকে আলাস্কা ট্রেক সম্পূর্ণ করা প্রথম অভিযাত্রী ছিলেন প্রাক্তন ব্রিটিশ নাবিক জর্জ মিগান। 1977 সালে তিনি এই যাত্রা শুরু করেছিলেন। প্যান আমেরিকান হাইওয়ের 30,608 কিলোমিটার পথ সম্পূর্ণ করতে মিগানের সময় লেগেছিল 2,425 দিন, অর্থাৎ 6.5 বছরেরও বেশি সময়। 1975 সালে রবার্ট এল ওয়েব প্রথম মোটরসাইকেল আরোহী হিসেবে প্যান আমেরিকান মহাসড়ক পাড়ি দিয়েছিলেন। স্বাভাবিক মোটর যাত্রায় পুরো প্যান আমেরিকান হাইওয়ে ও তার আশপাশের অঞ্চল ঘুরে দেখতে 8 মাস থেকে 15 মাস সময় লেগে যায়। আবহাওয়াগত ঝুঁকির পাশাপাশি এই দীর্ঘ মহাসড়কের বেশ কিছু জায়গা আছে যা অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। সেসব জায়গায় ভ্রমণকারীদের গাড়ি চালানোর সময় আরও সতর্কতা অবলম্বন করতে বলা হয়। তেমনই একটি কুখ্যাত জায়গা মেক্সিকোর চিয়াপাস। এটি মেক্সিকোর সবচেয়ে দক্ষিণের রাজ্য। বেশ দরিদ্র এলাকা এবং সরকারের বিশেষ নিয়ন্ত্রণ না থাকায় অনেক সময় এই অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় যে কেউ এসে চাঁদা দাবি করতে পারে। মেক্সিকো, কোস্টারিকা এবং আর্জেন্টিনা জুড়ে এমন বেশ কিছু জায়গা আছে যেখানে অপরাধীরা ওত পেতে থাকে। আজকের প্রতিবেদনটি শেষ করব অস্কারজয়ী বিশ্ববিখ্যাত সিনেমার একটি বিশেষ অংশ দিয়ে। সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র ফরেস্ট গাম সিনেমার কেন্দ্রীয় চরিত্র ফরেস্ট অনেকের কাছে প্রিয় চরিত্র। যখন ফরেস্টের প্রেমিকা জেনি ফরেস্টকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়, তখন বেদনাহত ফরেস্ট দৌড়ানোর তাগিদ অনুভব করেন। একান্ত নিজের জন্য দৌড়াতে তিনি বেছে নেন প্যান আমেরিকান হাইওয়ে। 3 বছর 2 মাস 14 দিন 16 ঘন্টা দৌড়ানোর পর ফরেস্ট যেখানে থেমে গিয়েছিলেন সেই জায়গাটি এখন ফরেস্ট গাম পয়েন্ট হিসেবে পরিচিত।
প্যান আমেরিকান হাইওয়ের সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্ট এটি, যেখানে পর্যটকরা আসেন প্যান আমেরিকান হাইওয়েকে সাথে নিয়ে তাদের একটি আইকনিক মুহূর্ত ধরে রাখতে। রাস্তা পথ দেখায়, অতীতকে ভুলে নতুন উদ্যমে এগোবার এক অদৃশ্য সারথি হয়ে ওঠে সড়ক। তাই প্যান আমেরিকান মহাসড়ক কেবল যান্ত্রিক যোগাযোগের ধারকই নয়, এ সড়ক এক মহাযাত্রা যেখানে কেবল ভবিষ্যৎ হাতছানি দেয়। তাই আমাদেরও দৌড়ানো উচিত নিজের সাথে কথা বলতে বলতে। পথ বাতলে দেবে পথ, আর সেই পথ যদি প্যান আমেরিকান মহাসড়কের মতো হয় তাহলে তো কথাই নেই।